আন্দোলনে নেতাদের সফলতা ব্যর্থতা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে বিএনপি। সেই প্রতিবেদন ধরে শুদ্ধি অভিযানে নেমেছে দলটি। মেয়াদ উত্তীর্ণ কমিটি ও আন্দোলনে ব্যর্থ নেতাদের বাদ দিয়ে নতুন কমিটি করার উদ্যোগ নিয়েছে বিএনপির হাইকমান্ড। নতুন কমিটিতে অপেক্ষাকৃত তরুণদের প্রাধান্য দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। দলের আস্থাভাজন ও আন্দোলন সংগ্রামে রাজপথে ভূমিকা রাখতে সক্ষম এবং রাজনৈতিকভাবে সচেতন নেতাদের নতুন কমিটিতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। একযোগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম ও বরিশাল মহানগরের কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই এসব সাংগঠনিক জেলার কমিটি দেওয়া হবে। এছাড়াও ঢাকা ও গাজীপুর জেলা কমিটির সভাপতির পদ পরিবর্তনের গুঞ্জন রয়েছে। ভেঙে দেওয়া হতে পারে খুলনা, কুমিল্লা ও গাজীপুর মহানগর সহ আরও অন্তত 7টি জেলা কমিটি। এদিকে বিলুপ্ত যুব দলের কেন্দ্রীয় কমিটিও যে কোনো সময় দেওয়া হবে। একই সঙ্গে ঘোষণার কথা রয়েছে ছাত্র দলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিও। এরপর পর্যায়ক্রমে মেয়াদ উত্তীর্ণ মহিলা দল, জাসদ, তাঁতি দল, মৎস্যজীবী দল ও শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়ারও নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। বিগত আন্দোলন পরিচালনা ও দল পুনর্গঠনের সঙ্গে যুক্ত নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, 7 জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে গড়ে ওঠা রাজপথের আন্দোলনে কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের নেতাদের কার কী সফলতা ব্যর্থতা ছিল তা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করা হয়। ওই প্রতিবেদন যাচাই বাছাইয়ের পর দল পুনর্গঠনের সিদ্ধান্ত নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যদিও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কমিটি গঠন একটি সাংগঠনিক প্রক্রিয়া, এর বেশি কিছু নয়। তবে বরাবরের মতো কমিটি গঠনে এবারও যোগ্য ও ত্যাগীদের মূল্যায়ন করবে দল। দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, আন্দোলনের সফলতা ব্যর্থতা সংক্রান্ত দলের প্রতিবেদনকে অনুসরণ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি, জাতীয় নির্বাহী কমিটি, সারা দেশের জেলা ও মহানগর কমিটি এবং কেন্দ্রীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি সংক্রান্ত কাজ শুরু করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সময়ে কৌশলে তারেক রহমান বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করেছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন কমিটি করার লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, বরিশাল মহানগর বিএনপি এবং কেন্দ্রীয় যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিএনপির 82 সাংগঠনিক জেলার মধ্যে 7টির মতো কমিটির মেয়াদ আছে, বাকিগুলো মেয়াদ উত্তীর্ণ। নেতারা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রায় 2.5 মাসের আন্দোলনে অধিকাংশ সাংগঠনিক জেলার শীর্ষ নেতাদের মাঠে পাওয়া যায়নি। অথচ অনেক জেলা আছে সেখানে পদহীন নেতারা আন্দোলন করেছেন। শীর্ষ পদ নিয়ে দলের দুঃসময় পাওয়া যাবে না তা হতে পারে না। আন্দোলনের সংগ্রামে যারা ছিলেন তাদের দিয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কমিটি করা উচিত। দলের নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, মেয়াদ উত্তীর্ণ কমিটি থাকলে ভেঙে নতুন কমিটি করা হবে। যেসব কমিটির মেয়াদ আছে কিন্তু সভাপতি অথবা সাধারণ সম্পাদক বিগত আন্দোলনের মাঠে ছিলেন না, তাদের কমিটি থেকে সরিয়ে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।